কটক চণ্ডী মন্দিরে যদি আমি দেখিবা তাহলে আসন্তা কালি ঠারু কটক চণ্ডী মন্দিরে নবরাত্র পূজা আরম্ভ। মা কটক চণ্ডী আজি রাজরাজেশ্বরী বেশরে দর্শন দেউছন্তি। অপরাহ্নে আজি মাঙ্কর ভিন্ন বেশ পরিবেশন করা যাব এবং যে বিশেষ করে ভক্ত মানে আসুচন্তি, কারণ এই ষোল পূজা সময়ে, ষোড়শ উপচার পূজা সময়ে ভক্ত মানে যে মানে শক্তিপীঠক আসন্তি মাঙ্কর বেশ দর্শন করন্তি, কোটি জন্মর পুণ্য মিলি থাকে বলে বিশ্বাস রয়েছে। এবং এই যে রয়েছে শরৎকালীন পূজা, শরৎকালীন পূজার বিশেষ পূজা রীতিনীতি অনুষ্ঠিত হচ্ছে। ইয়ে হচ্ছেন মা কটক চণ্ডী, কটকর অধিষ্ঠাত্রী দেবী মা কটক চণ্ডী গোটিয়ে পটে, অন্য পটে মা গড়চণ্ডী রয়েছেন গড়খাইর অধিষ্ঠাত্রী দেবী। এবং বিশেষ করে আপনার যদি দেখবে তাহলে এই সময়ের বিশেষ ভাবে ভক্ত এবং শ্রদ্ধাঙ্কর ভিড় জমি থাকে চণ্ডী মন্দিরে, এবং বিশেষ স্বতন্ত্র রীতিনীতি নেই পূজার্চনা করা যাই থাকে। এবং যদি আপনার কটক চণ্ডী মন্দির কথা কহবে, সপ্তসতী চণ্ডী পাঠ সহিত হোম যজ্ঞ প্রতিদিন আহুতি দিয়া যাচ্ছে মাঙ্ক পীঠে, এবং কাহি কেতে দূরু ভক্ত শ্রদ্ধাড়ু মানে ছুটি আসছেন মাঙ্ক পাখু মাঙ্ক সান্নিধ্য লাভ করা। যে চিত্র আপনার দেখুম কটক চণ্ডী মন্দিরে সেই চিত্র সমান চিত্র গড়চণ্ডী মন্দিরে, কটক চণ্ডী এবং গড়চণ্ডী দুই ভৌণী। এবং যেতবে মাঙ্ক পাখে ষোড়শ উপচার পূজা করা যাচ্ছে শরৎকালীন পূজা, এই পূজার মাঙ্কর গড়চণ্ডীকর এবং কটক চণ্ডীকর মাঙ্কর বিভিন্ন সবুদিন বিভিন্ন প্রকার বেশ মাঙ্কর অনুষ্ঠিত হচ্ছে। আজি মধ্যে আপন কটক চণ্ডী মন্দিরে যদি আমি কহবা তাহলে অপরাহ্নে মাঙ্কর মধ্যে ভিন্ন বেশ মধ্যে মাঙ্কু সুসজ্জিত বেশরে সজ্জিত করা যাব।